দীঘার সমুদ্রে যাওয়ার প্ল্যান করছেন, তবে এখনই সতর্ক হয়ে যান। দীঘার সমুদ্র উপকূলে দেখা মিলল বিষধর ইয়েলো বেলির সাপের। এই বিষধর সাপের কামড়ে অ্যান্টিস্নেক ভেনাম কাজ করবে না বলে জানা গেছে। দু একদিনের ছুটি নিয়ে সপরিবারে দীঘার সমুদ্রে যাওয়ার প্ল্যান করছেন, তবে সাবধান হয়ে যান। এই খবরটি আপনার জন্য। দীঘার সমুদ্রে আতঙ্ক ছড়ালো বিষাক্ত ইয়েলো বেলির সাপ, যা একবার কামড়ালে কাজ করবে না এভিসি। এমনকি এই সাপে কামড়ালে কিডনি বিকল হয়, তারপর হার্ট, প্রস্রাবের রঙও হয়ে যায় কফির মতো। এ যেন সাক্ষাৎ মৃত্যুদূত এই ভয়ঙ্কর সাপ, যার দেখা মিলল দীঘার সমুদ্রে। তাতেই উদ্বেগে কাটা চিকিৎসাকুল থেকে সর্প বিশেষজ্ঞ সকলেই, কারণ অ্যান্টিস্নেক ভেনাম এই সাপের কামড়ে কোনো কাজ করে না বলে জানা গেছে। ইয়েলো বেলিড বা ইয়েলো বেলি সি স্নেক, যার বৈজ্ঞানিক নাম পেলামিস প্ল্যাটুরাস, ছোটোখাটো চেহারা, লম্বায় 2.5 থেকে 3 ফুট, পেটের নিচটা হলদেটে, দেখতে অনেকটা কুচে মাছের মতো, আসল বৈশিষ্ট্য লেজে। পশ্চাদ্দেশ অর্থাৎ লেজের শেষ অংশ নৌকার দাঁড়ের মতো চ্যাপ্টা, মুখ হাঁসের ঠোঁটের মতো। সম্প্রতি দীঘার সমুদ্র উপকূলে দেখা মিলল এই সাপের। জানা গেছে দীঘার সমুদ্র সৈকতে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন পর্যটকেরা, সেই সময় হঠাৎ সমুদ্র সৈকতে দেখা মেলে এই ভয়ঙ্কর সাপের। ভয়ঙ্কর এই বিষধর সাপ এক ছোবলে ছবি করার ক্ষমতা রাখে। সর্প বিশেষজ্ঞরা বলছেন ভারতে 24 রকমের সামুদ্রিক সাপ পাওয়া যায়, যার মধ্যে এটি সব থেকে ভয়ঙ্কর, কারণ সর্পবিজ্ঞানীরা জানিয়েছেন এই সাপ কামড়ালে কাজ করবে না কোনো এভিসি। পাশাপাশি তারা এও জানিয়েছেন এই সাপের এক কামড়ে ছবি করে দেওয়ার ক্ষমতা আছে। কার্যত বলা যেতেই পারে কালাজ, কেউটে, গোকরো, চন্দ্রবোরা, শঙ্খচূর, এই সকল সাপগুলি থেকে কোনো অংশে কম নয় এই বিষাক্ত সাপ ইয়েলো বেলিড। আরব সাগরের বাসিন্দা ইয়েলো বেলিড কীভাবে বঙ্গোপসাগরের উপকূলে চলে এলো তা ভাবাচ্ছে পরিবেশবিদদের। তথ্য বলছে এই সাপকে মূলত আরব সাগরের দিকেই দেখা যায়। ভাসতে ভাসতে এই সাপের বঙ্গোপসাগরে উপকূলে চলে আসার ঘটনা একেবারে বিরল। তবে এই সাপ যে অতি মাত্রায় বিষধর তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। তবে এই বিষয়ে সর্প বিশেষজ্ঞ বিশাল সাত্রা জানিয়েছেন এই সাপ মূলত আরব সাগরের বাসিন্দা, বঙ্গোপসাগরে সচরাচর দেখা মেলে না, তবে মাঝে মধ্যে চলে আসে এদিকে। বিশাল আরও জানিয়েছেন চরিত্রগত কারণে সামুদ্রিক সাপের বিষ বেশি, বহু মৎস্যজীবীর প্রাণ কেড়েছে এই সাপ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই এই মৃত্যুগুলি রিপোর্টেড হয় না, তাই জানাও যায় না। তবে স্থানীয়রা জানাচ্ছেন এর আগে কখনো তারা এই ধরনের সাপ দীঘার সমুদ্র উপকূলে দেখেননি। পর্যটকদের উদ্দেশ্যে তাদের বার্তা, এটি বিক্ষিপ্ত ঘটনা মাত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, দীঘা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।